এই ভিডিওটি পুরো কাল্পনিক, এটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। কই গো, মেলায় দেরি হয়ে এলো, তাড়াতাড়ি করো, শ্বশুর বাড়ি যেতে হবে। হ্যাঁ যেতে তো হবে, তুমি ডুব দিয়ে এসো, আমি ঝাড় দিয়ে ডুবে যাব। হ্যাঁ ডুব দিয়ে আসছি। কই গো, শুনছো মেয়ে জামাই আসবে বাজার করে এসো গা। হ্যাঁ জেসি, তুমি যাও আমি আসছি। চলো চলো দেরি। বাপরে রো, তাই তো গো, টুকটুক আসছে না, রোদ উঠে গেল, মেলায় দেরি হয়ে গেল। তাই তো গো, এখনো এলো না। এখন গেছে টোটো বেলা, রোড হবে তারপরে আসবে। বাপরে রোদ উঠেছে, ধরো তো দেও দেও টুটাই ছাতাটা। বাপরে রোদ, বাপরে বাপরে, রোদ্রে থাকাও যাচ্ছে না। দাঁড়াও গো, দাঁড়াও টোটোবালা, দাঁড়াও, যাবো 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 গো, যাবো, থামো থামো। চলো গো চলো, ছাতাটা বন্ধ করি, চাপো চাপো চাপো, উঠো উঠো, মিল্কি যাবো, মিল্কি বড় কথা, মিল্কি যাবো। এদিকে এসো, এদিকে 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 এসো। হ্যাঁ চলো গো চলো চলো চালা। থামেন গো, থামেন থামেন, নামো নামো নামো, চলো। কত হলো গো ভাড়া? ২০ টাকা ২০ টাকা এলেন, চলো দেরি হয়ে গেল, চলো চলো। শ্বশুর যদি থাকতো এটা, চলো চলো। আইসক্রিম এলো, একটা আইসক্রিম দেখি ৫ টাকা বলা না, চকোবার খাবো। বাপের লোক মিষ্টি কিনা, এই কিনে চকোবার খাবো, যা দিচ্ছে তাই খাও। ওই মার্কে দাও একটা, ৫ টাকা লাগতো মার্কে দাও। আইসক্রিম খাওয়া, এদিকে মিষ্টি খাওয়া, বাপের লোক মিষ্টি যাও, মেলায় পয়সা হয়ে গেল, হ্যালো পয়সা লাও, হ্যালো পয়সা লাও, ওচ হ্যালো। বাপরে শ্বশুর বাড়ির রাস্তা রে, হ্যাঁ দেখো শুনে হাঁটিও। ওরে বাপরে বানানে মরে আছে, ওরে বাপরে বাপরে রাস্তা রে, বাড়া চল চল চল। বাপরে তোর বাপর বাড়ি যা রাস্তা রে, চল তোর মার কাছে ট্রেনে লোগা। উষা এলি রে? হ্যাঁ এলাম। হ্যাঁ দেখে যাই শ্বশুর বাড়ি। উষা তো দেরি করে? হ্যাঁ দেরি হয়ে গেল। বাবা বসে আছো? হ্যাঁ রে, আয় উঠে। আরে বিটি এলি, উঠে বস উঠে বস, উঠে দাও গো জামা, উঠে বস উঠে বস, জুতো মতো খুলো গো। বাপরে রোদ, এলেন শাশুড়িমা মিস্ত্রি। হ্যাঁ জামাই বসো বসো বসো, হ্যাঁ চেয়ারে বসো, হ্যাঁ বসছে বসো বসো গো বসো বসো। আম টাম কেটে দাও গো, জামাইকে কেটে দাও। Two hours later.
আর বলিয়েন না, কলার টলার দাম নাই, এইভাবেই চলছে। একটু বাইরে আসছি, চলো। আরে সারা, তা আমার শাস্ত্রীকে তো কিপ্টে ভাবে চলে হ্যাঁ, তো মায়ের রান্না কোন দিয়ে আছে। হাই গো, জামাইকে আমার মাছটা দিয়ে দেওনি তো? না দেইনি। ঠিক আছে, সালাম জামাইকে মাছটা দিও না, ও খাওয়াবো না মাছটা। হ্যাঁ তুমি যাও ওই করে। আরে সালা, মাছ দেবে এটা শাস্ত্রী? এটা কি রে? আরে শাস্ত্রী এত চালাক, মাছের বাটি এখানে লুকিয়ে দিয়েছে। তোমরা একটা পিলার ঘরে দাও। শাস্ত্রী মা আসেন তো? কি হলো জামাই? জানেন তো মা, আসবার সময় একটা সাপ দেখলাম। এখান থেকে আপনার বাটিটা আসে যে অত বড়। ওগো জামাই, চিচি মাছটা নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা চলো দেখি জামাই, খাওয়াটা হলো? হ্যাঁ হলো। সেই জামাইবাবু ধুতি আর পাঞ্জাবি, এবার দেখছি জামাইবাবুকে। কই গো আমার দিদি পাঞ্জাবি টা? আমি তো জানি না। তাহলে কে নিয়ে নেবো? ঠিক শালা বাবুর কাজ, শালা দেখছি। আজ কই রে শালা, কোথায় এলো রে? না কোন দিকে গেল রে? বাপরে শ্বশুর বাড়ি এসে সব মারা গেল রে। জয় মা শ্বশুর।